السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد: أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم، فلا تظلموا في ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم. وعن أبي بكر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: إن الزمان استدار كهيئته يوم خلق السماوات والأرض. إلى آخر الحديث. ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ পাশে পেকুয়া থানার অন্তর্গত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিনদরদী ভাইরা ও পর্দাওয়ালের মা বোনেরা, দীর্ঘ সময় থেকে নিয়ে আপনারা ওলামা একরামের মুখ থেকে কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলেন। আজকে ওয়াজ মাহফিলের মূল পর্ব শুরু হবে সন্ধ্যার পর থেকে, শেষ অধিবেশন শুরু হবে। আমাকে শুধু জুমার সালাত আদায় করার জন্য এবং জুমার সালাত পূর্ববর্তী কিছু কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে। কোরআনে হাকিমের গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, বুখারী এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছে, এরকম একটি হাদিসও আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে খুব সংক্ষেপে কিছু কথা আরজ করে, আপনাদের অনেক প্রশ্ন আছে, ইনশাল্লাহ আমরা সেই প্রশ্ন উত্তরে চলে যাব আল্লাহ তৌফিক দান করলে। সময় তো ভাইরা আমার, হিজরি বর্ষের গুরুত্বপূর্ণ একটি মাস শুরু হয়েছে, এ মাসটি হল রজব মাস। রজব মাস এটি যেমন রমাদানের বার্তাবাহক মাস, রমাদানের আগমনের বার্তা আমাদেরকে বিশেষভাবে দেয়। এ মাস আসলে রমাদানের ইনশাআল্লাহ চার তালাশ করব তো ভাই, ইনশাআল্লাহ সবাই চার তালাশ করেন আপনারা, কিন্তু সেটা আকাশে না, কোথায়? ফেসবুকে। চার তালাশ করেন কোথায়? ফেসবুক। ঈদের চাঁদ দেখা গেল কিনা, রমজানের চাঁদ দেখা গেল কিনা, চাঁদ দেখা কমিটি মিটিং হয়েছে কিনা, মিটিং হলে সিদ্ধান্ত কি আসলো, এটা আপনি সোশ্যাল মিডিয়াতে খবর রাখেন, দোষের না বিষয় না, কিন্তু আপনি তো আকাশে চাঁদ তালাশ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শহরের মানুষের তো কপাল এত খারাপ যে চাঁদ আকাশে তালাশ করা তাদের জন্য কঠিন হয়ে গেছে, কারণ বিল্ডিং ছাড়া কিছু দেখা যায় না। তারপরও ছাদে উঠে উন্মুক্ত মাঠে গিয়ে আমরা তালাশ করব। আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে গ্রামের রাস্তায় গিয়ে চাঁদ তালাশ করেছি। এখন গ্রামেও নাই, সব টেলিভিশন আর মোবাইলে চাঁদ দেখে। তো আপনারা এই হারানো ইবাদত এই আমলকে পুনর্জীবিত করবেন তো ইনশাআল্লাহ। চাঁদ দেখে যদি দোয়া পড়তে পারেন তাহলে তো সওয়াব পাবেন, সুন্নাত জিন্দা হবে। আর যদি চাঁদ দেখার চেষ্টা করে চাঁদ দেখতে না পান তারপরও আপনি চেষ্টা করেছেন চাঁদ দেখার, সেজন্য আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, কি করেন আপনি? আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে সুদী প্রতিষ্ঠান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি জানি না আপনি কি প্রতিষ্ঠানে আছেন না আছেন কোথায়, আমার শুধু নসিহা থাকলো সেটার উপর আপনি আমল করবেন। আর দোয়াটা আপনি একটু আবার একটু বলেন। ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম। তো আপনি এই মাসে পরে এই মাসে ভুলে গেলেন কিভাবে? না ভড়কাই গেছেন এটা মানুষ সামনে, কিন্তু আপনি পড়ছেন এটা বুঝে গেছে মাশাআল্লাহ। যান, আমার লেখা দুইটা বই আপনাকে হাদিয়া। ওমরা কিভাবে করবেন? ওমরা করছেন জীবনে? করেন নাই? আপনি সব এলোমেলো হয়ে যাচ্ছে ভয়ে, ভয়ের দরকার কিছু নাই। তো আল্লাহ তালা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তালা ভাইকে বাইতুল্লাহ জিয়ারাতের তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তালা বাইতুল্লাহ জিয়ারাতের তৌফিক দান, বারবার যাওয়ার তৌফিক দান করুন। বাইতুল্লাহ জিয়ারতের যে তৃষ্ণা, এটা যে একবার করে এই তৃষ্ণা তার আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। যে না গেছে সে বুঝবে না যে এই তৃষ্ণা কি জিনিস। আমি তাজমহল গিয়েছি, পৃথিবীর অনেক বড় বড় জায়গা যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমাকে যদি কেউ এখন পয়সা দিয়া বলে যে আপনাকে ফাও নিয়ে যাব আরো উল্টা টাকা দেব, আমার তো মনে হয় আমি দ্বিতীয়বার দেখতে যাব না। দেখছি তো, আর দেখার কি আছে? কিন্তু বাইতুল্লাহ মক্কা মদিনা মসজিদে হারামে মসজিদে নববীতে বারবার যাওয়ার পরও মানুষের তৃষ্ণা আরো বেড়ে যায়। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া আল্লাহ কবুল করেছেন। তিনি 4,500 বছর আগে দোয়া করে গেছেন যে আল্লাহ এই মক্কার প্রতি মানুষের প্রাণ যেন এই এটার প্রতি আকৃষ্ট হয়, মানুষ যেন এটার প্রতি আকৃষ্ট হয়, মানুষের মনটা যেন এখানে লেগে থাকে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আরেকটা বই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, আমল করবেন মুখস্থ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। না, এটা এটা ঠিক করেন নাই, এটা ভুল করছেন, বলে দিই। আপনি যেহেতু করছেন আপনাকে শোনাই দিই, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার সময়, সালাম দেওয়ার সময় সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সালামের সময় আমরা মাথা ঝোকাবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাথা ঝোকানো যাবে, এ মাথা শুধু ঝুকবে কার সামনে? আল্লাহর। আর কারো সামনে ঝুকবে না। যারা বিভিন্ন মতবাদ, বিভিন্ন বাদ, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন স্বার্থের কাছে মাথা নত করে, এরা তো দুনিয়ার গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহর। আমাদের এই মাথা, আমাদের এই শির শুধু নত হবে এক সত্তার কাছে, তিনি কে? আল্লাহ। অতএব এই মাথা কারোর সামনে ঝুঁকানো যাবে না, সালাম হবে স্টেট। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আপনার উসিলা একটা জিনিস আমরা শিখে ফেললাম, শুকরান ভাইরা আমার। তাহলে ইনশাআল্লাহ রজব মাসের এবং সম্মানিত মাসের এই ধারণা হবে না, কাজটাও ভালো হতে হবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। যুবক ভাইরা, এই সম্পর্ক কখনো মানুষকে সুখী করতে পারে না। সাময়িক হয়তো খাহেশ মিটাতে পারেন, আপনি নিশ্চিত থাকেন যতটুকু হারামে লিপ্ত হবেন ততটুকু এর জন্য দুনিয়াতেই আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি, কলহ, আজকে ঘরে ঘরে সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে। যতগুলো কারণ আছে এর ভিতরে একটা কারণ এটাও যে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন গড়ে তোলার আগে অবৈধ সম্পর্ক করে আমাদের জীবনকে আমরা শেষ করি। অতএব যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, আপনার পূর্বের কৃতকর্মের জন্য উভয়, যে আমরা বিবাহ ছাড়া সম্পর্ক করেছি সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, এবং বাবা মা যেহেতু মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ তাদের অনুগত থাকার চেষ্টা করবেন পরবর্তীতে। এরপর প্রশ্ন, আমি একটি টোবাকো কোম্পানির টেরিটরি অফিসার হিসাবে চাকরি করছি, জানতে চাচ্ছিলাম মাস শেষে আমার উপার্জন বেতন হিসাবে যে টাকা পাই সেটা হালাল কিনা। দেখুন, টোবাকো কোম্পানিতে আপনি কাজ করছেন, আঞ্চলিক দায়িত্ব পালন করছেন, তার মানে ওই কোম্পানি যে সিগারেট হোক, বিড়ি হোক বা এ জাতীয় যেটাই তৈরি করে, সেই
আইটেমটা সেই পণ্যটা আপনি কোন একটা অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিচ্ছেন। তাহলে কিছু এলাকার কিছু খুনি তারা খুন করার জন্য অস্ত্রের দরকার হয়। এখন আপনাকে যদি আমি একটা দায়িত্ব দেই, চাকরি দেই, আপনাকে মাস শেষে একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হবে, আপনার কাজ হবে, তাদের যেহেতু নিয়মিত মানুষ খুন করা লাগে পেশাদার খুনি তারা, তো আপনি শুধু চাকুটা ভালো করে ধার দিয়ে দিয়ে তাদের কাছে পৌঁছায় দিবেন, আপনি এই অঞ্চলের দায়িত্বশীল। কি বলেন, আপনার টাকাটা হালাল হবে? খুব সহজে বুঝে গেলাম না? ঠিক একইভাবে ধূমপান করা ইসলামে হালাল, জায়েজ না নাজায়েজ? তাহলে ওই এলাকার মানুষ যাতে ঠিকঠাক মতো এই বিষপান করতে পারে, তারা যেন ক্যান্সারের দিকে দ্রুততার সাথে ধাবিত হতে পারে, তারা যেন দুনিয়া আখেরাত তাড়াতাড়ি ধ্বংস করতে পারে, সেই জন্য ওই কোম্পানির তরফ থেকে ওই বিষের আইটেমটা আপনি সবার দোকানে দোকানে, দোকান থেকে পকেটে পকেটে, পকেট থেকে মুখে মুখে, মুখ থেকে তার স্টমাকে, তার ফুসফুসে বিষ পৌঁছায়া এরপর তার দুনিয়া আখেরাত, আখেরাতে তার জান্নাত শেষ করা, দুনিয়াতে তার জীবন শেষ করার কাজটা ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব আপনি নিছেন, তাহলে আপনার এই উপার্জন হালাল হওয়ার সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কারোর সাহায্য করবে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা তো একটা দৃষ্টান্ত মাত্র যে ভাই টোবাকো কোম্পানিতে চাকরি করছেন, আর অনেকে এমন কোথাও চাকরি করছেন বা এমন কোথাও কাজ করছেন যেখানে আপনি কয়েকটা টাকার বিনিময়ে, সামান্য কিছু পয়সার বিনিময়ে অনেক মানুষকে হারাম করতে উদ্বুদ্ধ করছেন, সহযোগিতা করছেন, তাহলে এর দায় আপনাকে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্প্রতি পাকিস্তান এবং ইরান পরস্পর পরস্পরের হামলা করেছে, মুসলিম রাষ্ট্র একটি আরেকটার উপরে হামলা করা ইসলাম কিভাবে দেখে? দেখুন, গোটা পৃথিবীতে আজ মুসলমানদের মধ্যে অনৈক্য, এটা মুসলমানদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। মুসলমানদের শত্রু চিহ্নিত, কোরআন বারবার চিহ্নিত করে দিয়েছে কারা মুসলমানদের শত্রু। জিনের, জিন সম্পর্কে আল্লাহ বলেছেন শয়তানকে, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। আর ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইহুদ, মানুষ সে কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে নিজেদের মধ্যে লড়াই করে। এটা শুধু পাকিস্তান ইরানের মধ্যে আজকে হয়েছে দুঃখজনক ঘটনা, শুধু তা নয়, আপনার আমাদের মধ্যে তো সারাদিন হচ্ছে। আমরা অন্যকে নিয়ে খুব বেশি ভাবি, নিজেকে নিয়ে একটুও ভাবি না, যে কারণেই হোক হামলা, পাল্টা হামলা দুটি দেশের মধ্যে হয়েছে। এটা মুসলমানদের জন্য কল্যাণকর কোনো কিছু বই আনে না। যত দ্রুততার সাথে এটা নিষ্পত্তি হবে এবং দাফন হবে ততই মুসলমানদের জন্য কল্যাণ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা মুসলমানদের পরস্পর পরস্পরের উপরে হামলা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শিয়াদের সম্পর্কে আহলে সুন্নাতের জামাতের ধারণা একেবারে পরিষ্কার, কিন্তু তারপরও পরস্পর যুদ্ধে লিপ্ত হওয়ার কোন সুযোগ নেই। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের হত্যা করার প্রশ্ন যখন উঠল, তিনি বলেছেন যে আজকে যদি মদিনায় থাকা মুনাফিক যারা আসলে কাফের, এদেরকে যদি আমি হত্যা করতে যাই তো বিশ্বের অমুসলিমদের কাছে ভুল বার্তা যাবে, তারা মনে করবে বিশেষ মর্যাদার মাস, বিশেষ সম্মানের একটা মাস। আমাদের সমাজে বেশিরভাগ মুসলিম ভাইয়েরা বোনেরা আমরা রজব মাসের মর্যাদা এবং এরকম আরো কিছু মর্যাদাপূর্ণ মাস আছে, কোরআন যেগুলোকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছে সে মাসগুলো সম্পর্কে খুব বেশি জানাশোনা আমাদের দেশে সাধারণের মধ্যে নেই। তো আজ আমরা এই রজব মাসের তাৎপর্য, আলিয়াত সালাতুন মুতাওয়ালিয়াত, চারটি সম্মানিত মাসের তিনটি হলো ধারাবাহিক একটির পর একটি, সেই তিনটি কোনটি? সেই মাসগুলো হলো যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়া শাহরুল্লাহিল মুহাররম, একাদশ, দ্বাদশ এবং প্রথম মাস, অর্থাৎ জিলকদ, জিলহজ আর মুহাররম। কয়টা হলো? তিনটা, আরো একটা রয়ে গেল, আর সেটা হলো ওয়ারাজব মদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটা হলো রজব মাস, যেই রজব মাসটা
শাবান এবং জুমাদা সানিয়ার মধ্যবর্তী মাস সেই রজব মাসটা সম্মানিত চার মাসের চতুর্থ মাস তাহলে সম্মানিত চার মাসের পরিচয় আমরা জানলাম জিলকদ জিলহজ মুহররম এবং রজব মোট চার মাস জীবনের তরে মুখস্থ করে নেই এবং অন্যদের সঙ্গে সেটা শেয়ার করব অন্যদেরকে স্মরণ করাবো যে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রবর্ষের ১২টি মাসের মধ্যে ৪টি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ বিশেষ সম্মানিত মাস হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ সম্মান দিয়েছেন অতএব সেই মাসগুলোর পরিচয় যদি আমরা না জানি সম্মান কিভাবে দেব আপনার এলাকায় নতুন কোন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি যদি দায়িত্বপ্রাপ্ত হয়ে আসেন আপনি হয়তো তার অধীনেই কাজ করার কথা কিন্তু তার সাথে পরিচয় না থাকার কারণে আপনি তাকে উপযুক্ত সম্মান দিতে পারবেন না আর যদি তার পরিচয়টা আপনার জানা থাকে তাহলে তার উপযুক্ত সম্মান দেওয়াটা আপনার জন্য সহজ হবে ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বছরের যে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন কোরআন কোনো খুচরা কথা বলার জায়গা নয় কোরআনে কোনো খুচরা কথা বলার সুযোগ বা সময় নেই কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা কোরআন হলো মৌলিক কথা বলার জায়গা গোটা মানবতার মুক্তির সমাধান সনদ কোরআনে দেওয়া আছে গোটা মানবজাতির সর্বকালের সর্ব সমস্যার মৌলিক সমাধানের গাইডলাইন কোরআনে দেওয়া আছে সেই কোরআনে যদি কোনো বিষয় সম্পর্কে একাধিক জায়গায় আলোচনা করা হয় একাধিক আয়াতে আলোকপাত করা হয় একাধিক অ্যাঙ্গেল থেকে কথা বলা হয় তাহলে বুঝতে হবে সেটা কোনো সাধারণ বিষয় নয় সম্মানিত চার মাস এমন একটি বিষয় এমন একটি সাবজেক্ট যে এ সম্পর্কে কোরআনে কয়েক জায়গায় আলোচনা করা হয়েছে অথচ শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে আমাদের সম্মানিত মাস সম্পর্কে ধারণা নেই বললে চলে সম্মানিত উপস্থিতি অতএব আজকের এই দিনই আয়োজন থেকে আমরা প্রত্যেকটা মানুষ এই কনসেপ্ট নিয়ে যাব কোরআন থেকে এই ইলমটা নিয়ে যাব যে সম্মানিত চারটি মাস যে চারটি মাসকে সম্মানিত আল্লাহ ঘোষণা করেছেন সেগুলো হলো জিলকদ জিলহজ এবং মুহররম আর একটা হলো রজব মাস যেই রজব মাস শুরু হয়ে গেছে মাত্র কয়েকটা দিন অতিবাহিত হলো আমরা রজব মাসের মধ্যেই আছি এটি সেই সম্মানিত চার মাসের চতুর্থতম বা একটি মোহতরম হাজরিন সম্মানিত এই চারটি মাস এগুলো সম্পর্কে কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার কিছু গাইডলাইন দিয়েছে আল্লাহ তাআলা এগুলোকে সম্মানিত বলেছেন বিশেষ মর্যাদা দিয়েছেন রমাদানের পর এই চারটি মাসের মর্যাদা অন্য সকল মাসের চাইতে বেশি এখন কথা হলো রজব মাসের কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে আমার কাছে বিগত মাস এবং এই মাসের এই কয়েকটা দিনের মধ্যে কোনো পার্থক্য হয়েছে কিনা আমি এই মাসের যে কয়েকটা দিন অতিবাহিত হয়েছে সেই কয়েকটা দিনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেছি কিনা যদি না করে থাকি তাহলে তার পরিষ্কার মানে হলো যে আল্লাহ যে মাসকে সম্মানিত ঘোষণা করলেন আমি ওই মাসকে কোনো কেয়ারি করলাম ব্যাপারটাকে ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি আপনি কোথাও বসে আছেন খুব স্বাভাবিকভাবে গা এলিয়ে দিয়ে হয়তো পা লম্বা করে বসে আছেন খুব আরামের সাথে ফ্রি মুডে হঠাৎ করে সেখানে কোনো এক ব্যক্তি আসলেন যেই লোকটার পরিচয় আপনি জানেন না কেউ একজন আপনাকে পরিচয় করিয়ে দিলেন যিনি মাত্র এসে এখানে উপস্থিত হয়েছেন তিনি আপনার হবু শ্বশুর আপনি বিয়ে করবেন যেখানে আলাপ সালাপ ফাইনাল হয়েছে বা হচ্ছে কথা আগাচ্ছে ইনি হলেন সে মেয়ের বাবা এই কথা জানার পর যত অভদ্র যুবক হোক যত সন্ত্রাসী যুবক হোক যত খারাপ মানুষ হোক একটু নড়ে চড়ে বসবে কি বসবে না মানুষ সবচেয়েতে বেশি ভদ্র সাজে কখন জানেন মানুষের জীবনের সবচেয়েতে বেশি ভদ্র সাজে কখন বিয়ের সময় বিয়ে পড়ানোর মজলিসে মানুষের যে চেহারা থাকে যে হাবভাব থাকে যে কাঁচো মুচু ভাব থাকে এটা দেখে বুঝার কোনো উপায় নাই যে এটা কি
মানুষ না সাক্ষাৎ ফেরেশতা ঠিক না ঠিক এইজন্য দেখবেন এত ইনোসেন্ট এত ভদ্র মনে হয় একেবারে মাসুম চেহারা সবচেয়ে বেশি ভালো মানুষ বা ভদ্র মানুষ মানুষের চেহারা মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ফুটায় তোলে বিয়ের মজলিসে তো সেই শ্বশুর যদি সামনে আসে তাহলে তাড়াতাড়ি করে পাউটা গোছায় নিয়া খুব আদব লেহাজের সাথে আসসালামু আলাইকুম এরকম করে সম্মান নিবেদন করবে সালাম পেশ করবে কারণ সে পরিচয় জানতে পেরেছে এই ভদ্রলোক সেই লোক যার মেয়ের সাথে তার বিয়ের কথা চলছে তো পরিচয় জানার পর এই যে একটু নড়ে চড়ে বসলো এটাই সম্মান দেওয়া এটাই কি আর যদি ওই একই মোড়ে বসে থাকে সে থোড়াই কেয়ার না করে কোন রকম নড়ে চড়েও না বসে তাহলে ওই শ্বশুর মশাই নিশ্চয়ই মনে করবে এটা তো একটা আস্ত বেয়াদব যে পা লম্বা করে বসা ছিল এখন ওইভাবে বসা আছে তার মধ্যে কোনো পরিবর্তন নাই তাকে ভদ্র মানুষ মনে করবে না এবার আসুন আমরা যে আলোচনা আছি সেটার সাথে এটাকে আমরা মেলানোর চেষ্টা করি রজব মাসের কয়েকটা দিন চলে গেছে আপনি আমি গত মাসে আমাদের ইবাদত আমাদের আমল আমাদের কর্মকাণ্ড আমাদের জীবনাচার সব কিছু যেভাবে ছিল এই মাসে সম্মানিত মাস হওয়া সত্ত্বেও যদি এই মাসেও ঠিক একইভাবে আমাদের রুটিন চলতে থাকে ক্যালেন্ডার চলতে থাকে আমাদের কর্মকাণ্ডগুলো চলতে থাকে কোন প্রকার পরিবর্তন যদি না আসে নড়ে চড়ে যদি না বসি পাও যদি গোটায় না বসি তার মানে হলো আল্লাহ তাআলা যে মাসকে সম্মানিত মাস বলেছেন সম্মান দিতে বলেছেন সেই মাসের প্রতি আমি সম্মান প্রদর্শন করলাম না সময়ত উপস্থিতি এই পুরো প্যান্ডেলে এত হাজার মানুষের মধ্যে আমি নিশ্চিত করে ধারণা করতে পারি বলতে পারি যে এর ভিতরে দুই দশ জন বিশ জন হয়তো বা নাই যারা সম্মানিত মাস সজব মাসের কয়েকটা দিন চলে গেছে আর একবারের জন্য মনেও হয়েছে যে একটা সম্মানিত মাস চলছে আপনি যদি টেরি না পান যে সম্মানিত মাস চলছে আপনি সম্মান দেখাবেন করতে আপনি যদি নাই চিনেন যে এই ভদ্রলোক শ্বশুর তাহলে আপনি তাকে সম্মান দেখাবেন কিভাবে এই জন্য সবকিছুর আগে আমাদের জানতে হবে যে সম্মানিত মাসগুলো কখন আসে আর কখন যায় আমাদের সম্মানিত মাসগুলো নিয়ে তেমন কোনো ভাবলেশ নেই এগুলো কখন আসে যায় সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা যেন নেই জানাশোনা যেমন নেই আমাদের সেটা নিয়ে তেমন কোনো আগ্রহ উদ্দীপনা নেই আমি আবার বলছি কোরআন যে বিষয়ে একাধিক জায়গায় একাধিক আয়াত একাধিক নির্দেশ দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ রূপে করেছেন এটা কোনো সাধারণ বিষয় না আপনার কাছে মনে হতে পারে এটা আবার কি এমন জরুরি বিষয় সময়ত উপস্থিতি অতএব সম্মানিত মাসের এই ধারণা কোরআনের এই ইলম এটা আমরা আজকে এই মজলিস থেকে এই মাহফিল থেকে সাথে নিয়ে যাব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং প্রত্যেককে বাসায় গিয়ে নিজের পরিবারের সদস্যদের সাথে শেয়ার করব যে জানো আল্লাহ রাব্বুল আলামিন ১২টি মাসের মধ্যে ৪টি মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছেন সেটা অমুক অমুক মাস তন্মধ্যে থেকে একটা মাস যেটাতে আমরা এখন প্রবেশ করেছি অতএব আল্লাহর ঘোষিত সম্মানিত মাসের আর কিছু করতে না পারেন সম্মানিত মাস যাচ্ছে এই কথা যদি আপনার মাথায় আপনি উপস্থিত করতে পারেন একটু যদি সম্মানিত মাস যে আপনি পার করছেন সেই কথাটা যদি আপনি স্মরণে রাখতে পারেন মনে রাখতে পারেন তাহলে মনে মনে সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করার কাজটুকু তো আপনি করতে পারবেন অতএব আমরা এই ধারণাটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করব প্রসার করব এবং এই ধারণাকে আমাদের মধ্যে বদ্ধমূল করব অন্যদের কাছে পৌঁছে দিব এই হারিয়ে যাওয়া ধারণাকে আমাদেরকে নতুন করে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি সম্মানিত এই চারটি মাসের বিশেষ কোন কর্মসূচি আছে কিনা বিশেষ কোন আমল আছে কিনা কোরআন হাদিসের কোন বিশেষ গাইডলাইন আছে কিনা আমরা সংক্ষেপে সেটি বলে যাই নাম্বার ১ সম্মানিত মাসের সম্মান দেখানো সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করা এটা হলো একটা বিষয় যে এই মাসের সম্মানিত মাস হিসেবে আমি সম্মান প্রদর্শন করছি সেই প্রদর্শনটা মন থেকে হতে পারে যে একটি সম্মানিত মাস যাচ্ছে
আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ যে মাসকে সম্মান দিয়েছেন আমি সেই মাসের সম্মানের কথা আমার মাথায় আমি উপস্থিত রাখলাম আমার স্মরণে রাখলাম আমি মাইন্ডে রাখলাম এটা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়ার একেবারে সাধারণ এবং প্রাথমিক পর্যায়ে এটি আমরা করতে পারি প্রথমত নাম্বার 2 সম্মানিত মাসগুলো সম্পর্কে ইমাম আবুবকর জাসাস তার বিশ্ববিখ্যাত আহকামুল কোরআনে তিনি লিখেছেন যে এই মাসগুলোতে যদি কেউ আল্লাহর দেওয়া সাধারণ এবং রুটিন নির্দেশ যেগুলো অন্য মাসেও প্রযোজ্য যেমন পাঁচ ওয়াক্ত নামাজ অন্য সময় পড়তে হয় এই সময় পড়তে হয় এরকম আরো যত আমল আছে ভালো কাজ আছে এগুলো যদি কেউ গুরুত্বের সাথে এই চারটি মাসে সম্পাদন করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 8 মাসে সেটা সম্পাদন করাটা তার জন্য সহজ করে দেন একইভাবে যদি কেউ এই সম্মানিত মাসগুলোতে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে বিশেষ যত্নশীল হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বছরের অন্য সময়গুলোতে অন্য মাসগুলোতেও সেই গুনাহ এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভাইরা আমার তাহলে আমরা দ্বিতীয় করণীয়র প্রতি ইঙ্গিত পেলাম যে রুটিন যে কাজগুলো আছে এগুলো অন্য সময়ের চাইতে এই সময়টাতে বিশেষ গুরুত্বের সাথে করা ধূমপান করা এমনিতেই খারাপ জিনিস কিন্তু শ্বশুরের সামনে পান করা ডাবল খারাপ একে তো আপনি অন্যায় করলেন গুনাহের কাজ করলেন আবার সেটা আপনার একজন মুরব্বির সামনে করলেন অদ্ভুত দেখালেন ঠিক একইভাবে আল্লাহ তাআলা যেসব বিষয়কে হারাম করেছেন নিষিদ্ধ করেছেন নাজায়েজ করেছেন সেই বিষয়গুলো অন্য সময় করা তো নিষেধই আর সম্মানিত মাসগুলোতে সেগুলো বিশেষভাবে লক্ষ্য রেখে সেগুলো থেকে বিরত থাকার কর্তব্য আরো বেশি এর গুরুত্ব আরো বেশি এবং সেগুলো যদি আমরা লক্ষ্য না রাখি তাহলে গুনাহ ডাবল হবে এক হলো সম্মানিত মাস সম্মানের সম্মানিত মাসের সম্মান নষ্ট করা আরেকটা হলো আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়া এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেই বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম সম্মানিত মাসসমূহে তোমরা নিজেদের প্রতি পাপাচার করে নিজেদের প্রতি অবিচার করো না জুলুম করো না নিজের পায়ে নিজে কুঠার আঘাত করো না তোমার আমলকে ধ্বংস করো না এই জন্য সম্মানিত মাসে গুনাহগুলোকে হারাম কাজগুলো বর্জন করার আলাদা গুরুত্ব এই আয়াত থেকে বোঝা যায় সম্মানিত উপস্থিতি আমরা কজন মানুষ আছি যে হাত তুলে আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে আমার একটা গুনাহ বা বদভ্যাস হারাম কাজ করার প্রবণতা আছে রজব মাস সম্মানিত মাস চলছে যেহেতু সম্মানিত মাস শুরু হয়েছে সম্মানিত মাসের সম্মানে আমি ওই গুনাহটা ছেড়েছি এরকম বলার মতো মানুষ কজন আছে আমি জানি না আপনি হয়তো মোবাইলে হারাম জিনিস দেখেন বদভ্যাস আছে সম্মানিত মাস যাচ্ছে সম্মানিত মাস চলমান আছে আল্লাহ তাআলা যে মাসকে সম্মানিত ঘোষণা করেছেন সেই সম্মানিত মাসের মধ্যে যদি এটা করি তাহলে শ্বশুরের সামনে সিগারেট খাওয়ার মতো ধূমপান করার মতো ডাবল অপরাধ হবে বেয়াদবি হবে অসম্মান হবে আমি সেই কাজটা করছি এই চেতনা থেকে হারাম কাজ থেকে এই মাসে বিরত থাকা এটা কোরআনের দাবি এটা ইমানের দাবি এটা আল্লাহর প্রতি আমাদের সম্মান প্রদর্শনের দাবি আল্লাহর নির্দেশের প্রতি সম্মান প্রদর্শনের দাবি অতএব আমরা দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম যে সম্মানিত 4 মাসে রুটিন ভালো কাজগুলো পাঁচ ওয়াক্ত নামাজ ইত্যাদি এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা আর সম্মানিত মাসগুলোতে অন্য সব মাসে যেগুলো নিষিদ্ধ হারাম সেগুলোকে বিশেষভাবে বর্জন করার জন্য সংকল্প করা সচেষ্ট হওয়া আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করে যাদের মনে থাকে না এই সম্মানিত মাসের বিষয়টা তাদের জন্য আমার একটা পরামর্শ আর অ্যাডভাইস হলো যে আপনি কোন একটা কাগজে কম্পিউটারে টাইপ করে কিংবা হাতে কলমে লিখে কাগজে কলমে লিখে আপনার শয়ন কক্ষে আপনার কর্মস্থলে আপনার ডেস্কটপে আপনার মোবাইল স্ক্রিনে রেখে দেন সেটাকে সেভ করে রাখেন যে সম্মানিত 4টি মাসের অমুক মাসটি চলমান আছে বাস শুধুমাত্র এইটুকু যদি আপনি বারবার প্রতিদিন দেখেন বা নজরে পড়ে আপনার ভেতরে ইমানই যে চেতনা আছে সেটা জাগ্রত হবে এবং ওই মাসের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তাকওয়া চর্চায় আপনি অগ্রসর হওয়ার সুযোগ পাবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সময় তো উপস্থিতি
এই মাসে যুদ্ধবিগ্রহ হারাম ছিল বেশিরভাগ মুফাসসিরগণের মতে এই বিধান রহিত হয়ে গেছে মনসুখ হয়ে গেছে তারপরেও কোরআনের আয়াত আমরা জেনে রাখতে পারি এবং অনেক মুফাসসিরদের মতে অনেক ওলামাদের মতে মনসুখ হয়নি বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফি কুল কিতালুন ফিহি কাবীর ইলা আখিরিল আয়াত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি কে জিজ্ঞাসা করা হয়েছিল যে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করার ক্ষেত্রে আল্লাহর বিধান কি তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী প্রেরণ করে জানিয়েছেন যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা হারাম আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দান করা শামিল এই মাসগুলোতে আগবে যুদ্ধ করা যাবে না হ্যাঁ যদি তোমাদের প্রতি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তখন রক্ষণাত্মক যুদ্ধ করতে পারবে এই বিধানটা বেশিরভাগ মুফাসসিরদের মতে ওলামাদের মতে রহিত হয়ে গেছে যে সমস্ত ওলামাদের মতে রহিত হয় নাই তাদের মতে আমরা এই আয়াতের উপরে আমল করার একটা অপশন হলো যে এই মাসের ঝগড়াঝাটি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা আমরা কেউ যোদ্ধা নই সরাসরি যুদ্ধে শামিল হওয়ার মতো সৈনিক আমরা কেউ বর্তমানে নই অতএব আমরা যেটা করতে পারি সেটা হলো সম্মানিত মাসের সময়ে মিনি যুদ্ধ যেটা ঝগড়াঝাটি গন্ডগোল ফাসাদ এগুলো না করি অথচ আমাদের সমাজে ঝগড়াঝাটি গন্ডগোল ফাসাদ এটা আমাদের সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি সব সময় আমরা করে থাকি কখনো ধর্মের নামে করি কখনো রাজনীতির নামে করি কখনো বিভিন্ন নামে বেনামে করি কিন্তু আমরা বিভিন্ন ভাবে ঝগড়ার সাথে সম্পৃক্ত এক সময় শুধু অফলাইন ঝগড়া হতো এখন আমাদের ঝগড়ার বড় অংশ হয় অনলাইন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এবং সেখানে কাদা ছড়াছড়ি হয় মুসলমান একে অন্যের বিরুদ্ধে শক্তি ক্ষয় করে আর শয়তানকে হাসায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন আমিন সময় তো উপস্থিতি তাহলে সম্মানিত মাসের কয়েকটি করণীয় সম্পর্কে আমরা ধারণা পেলাম সেই সাথে আমরা এও জানলাম সম্মানিত মাসগুলোর স্পেশাল বা আলাদা কোনো নতুন কোনো করণীয় নাই নতুন কোনো কর্মসূচি বা আমল নাই যেটা অন্য মাসে প্রযোজ্য নাই রুটিন কাজগুলাই এই মাসগুলোতে একটু স্পেশাল গুরুত্বের সাথে করা আর রুটিন নিষিদ্ধ বিষয়গুলোই বা অন্য সময় যেগুলো নিষিদ্ধ সে বিষয়গুলোই এই মাসে বিশেষ যত্নের সাথে বর্জন করার চেষ্টা করা বাস এটা হলো আমাদের সবচেয়ে বড় কর্মসূচি আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান আমিন সম্মানিত উপস্থিতি রজব মাস উপলক্ষে আরবের মুশরিকদের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল কুসংস্কার প্রচলিত ছিল শির্ক প্রচলিত ছিল আর সেই শির্কটাকে বলা হয় আতিরার শির্ক বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরা এবং আতিরা সম্পর্কে ধারণা দিয়েছেন বিভিন্ন রকমের কুসংস্কার মক্কার মানুষদের মধ্যে ছিল তন্মধ্যে একই হাদিসে দুটি কুসংস্কারের কথা উঠে আসছে তার একটি হলো মক্কার মুশরিকরা তাদের ওট এবং বকরির প্রথম প্রথম যে বাচ্চাটা হতো এই বাচ্চাটা বড় হওয়ার পর এই বাচ্চাটাকে তারা জবে করত প্রতিমার নামে প্রতিমাকে সন্তুষ্ট করার জন্য এটা হলো ফরা আর আতিরা হলো রজব মাস আসলে তারা প্রতিমাকে খুশি করার জন্য প্রতিমার নামে তারা পশু জবে করত এটাকে বলতো আতিরা ইসলাম আসার পর সকল কুসংস্কার সকল অন্ধকারকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জানিয়েছেন ইসলামে কোনো ফরা বা আতিরা বলতে কিছু নেই ইসলামে সমস্ত পশু জবে করা হবে পশুর সৃষ্টিকর্তার নামে কার নামে জবে হবে আজও আমাদের সমাজে অনেক মাজারে অনেক দরবারে অনেক দরগাহে অনেক পীর সাহেবদের দরবারে পীর সাহেবদের নামে মানুষ পশু জবে করে যেটা সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম যে বিষয়ে ঐক্যবদ্ধ এবং কোনো প্রকার দ্বিমত নেই যে কোনো মানুষের নামে কোনো পশু জবা করা সেটা হারাম আর কোনো পশু যদি কোনো মানুষের নামে বা আল্লাহ ছাড়া আর কারোর নামে জবে করা হয় সেই পশুর গোশত খাওয়া হারাম কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয় বহু জায়গায় একাধিক জায়গায় হারামের যে তালিকা দিয়েছেন হারাক হারামের যে সিরিয়াল উল্লেখ করেছেন এর মধ্যে থেকে বলেছেন ওমা ওহিল্লা লিগাইরিল্লাহ আল্লাহ ছাড়া আর কারোর নামে যদি কোনো পশু জবে করা হয় সেই জবে করা পশু যদি গরুও হয়
ছাগল হয় মুরগ হয় হাঁস হয় অর্থাৎ হালাল প্রাণীও যদি হয় যেহেতু নাম নেওয়া হয়েছে আল্লাহ ছাড়া আর কারোর অতএব ওটার গোশত খাওয়া হারাম সেখানে পীর সাহেবের দরবারে যে অনেকে সে হারাম গোশত খেয়ে আসছে পীর সাহেবের দরবারও যাওয়ার প্রয়োজন হয় না আজকাল এরকম হারাম খাবার ঢাকা শহরের অলিগলিতে পাওয়া যায় বিশেষ করে এই রজব মাসে মক্কার মুশরিকদের মধ্যে যেরকম প্রতিমান নামে পশু উৎসর্গ করার প্রচলন ছিল আফসোসের বিষয় প্রায় 1450 বছর পর এসে আজকে এই সময়ও মুসলমানদের মধ্যে ঠিক সেই রকম শির প্রচলিত আছে কি সেই শির সেটি হলো আপনারা অনেকে জেনে থাকবেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার নামে এই রজব মাসে তার মৃত্যুর দিবস পালন করার নামে তার মাজারে তার নামে পশু মানত করা হয় এবং আপনারা জেনে অবাক হবেন এই দেশ থেকে শত শত মানুষ এখনো সেই মাজারে যায় এবং পশু মানত করে এবং সেখানে শুধুমাত্র পশু মানত নয় টাকা পয়সা মানত করা হয় অনেক বড় বড় ব্যবসায়ী আছে অনেক উদ্যোক্তা আছেন যে তাদের কল্যাণের জন্য সেখানে যান আছে না নাই ভাইরা আমার এই রজব মাসে কোন পশু যদি আল্লাহর কোন প্রিয় নেককার বান্দার জন্য কোন আলেমের নামেও কেউ জবে করে সেটা হবে শিরক এবং সেটার গোশত খাওয়া হবে হারাম ইসলাম মানুষকে আল্লাহর আনুগত্য এবং গোলামী শিক্ষা দিয়েছে ইসলাম মানুষকে কোন মানুষের গোলামী কোন মানুষের আনুগত্যের শিক্ষা দেয় নাই ভাইরা আমার শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ কেন কেন শিরকের মতো ভয়াবহ অপরাধ আরেকটা নাই কেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ আল্লাহর সঙ্গে শিরক করা হলে সেটা আল্লাহ মাফ করবেন না কেন বলেছেন শিরক কিভাবে সবচেয়ে বড় অপরাধ আমরা মনে করি একটা মানুষ শিরকে লিপ্ত হলো সে তো কারোর ক্ষতি করে নাই একটা মানুষ কাউকে খুন করলো সে তো একটা মানুষের প্রাণ শেষ করে ফেললো সেটাও মহা অপরাধ সেটার জন্য ইসলামের কঠোর বিধান আছে জাহান্নামের শাস্তির কথা বলা আছে কিন্তু শিরক কিভাবে সবচেয়ে বড় অপরাধ হয় এটা তো সে কারোর ক্ষতি করেনি ভাইরা আমার শিরকের অপরাধ সবচেয়ে ভয়াবহ অনেক কারণ অনেক বিশ্লেষণ আছে এর ভিতরে একটা শুধুমাত্র যদি উল্লেখ করি একজন মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ কাররামনা বানি আদম আদম সন্তানকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এই মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ প্রাণী শ্রেষ্ঠ সৃষ্টি এই শ্রেষ্ঠ সৃষ্টিকে যদি কোন মানুষের সামনে কোন প্রতিমার সামনে বা কোন সৃষ্টির সামনে তাকে মাথা নত করতে বলা হয় বা সে যদি নিজের মাথা কোথাও নত করে তাহলে সে গোটা মানবতাকে অপমান করলো সে গোটা মানব জাতিকে অসম্মানিত করলো গোটা মানব জাতির অপমানের মতো করার মতো কাজ সে করলো কিভাবে কোন বড় আয়োজনে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতির জন্য যদি কোনো চেয়ার থাকে সেই চেয়ারে এবং রাষ্ট্রপতির জন্য যে মালা থাকে যে ফুলের তোড়া থাকে ঠিক একই রকমের চেয়ার একই রকমের মালা একই রকমের ফুলের তোড়া যদি ওই এলাকার একজন সাধারণ সরকারি চাকুরে একজন সাধারণ পুলিশ সদস্য কিংবা একজন চকিদার বা একজন এরকম কোন মানুষকে একজন মেম্বার সাহেবকে যদি সেই চেয়ারে বসানো হয় পাশাপাশি চেয়ার একই রকমের মালা দেওয়া হয় একই রকমের তোড়া দেওয়া হয় একই রকমের সম্মাননা দেওয়া হয় এটাতে রাষ্ট্রপতির প্রতি অপমান হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার পার্থক্য হলো সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য অর্থাৎ কোনো তুলনাই চলে না রাষ্ট্রপতিও মানুষ ওই মেম্বার সাহেবও মানুষ এখানে কেউ কারো স্রষ্টা না পার্থক্য শুধু একজন রাষ্ট্রপতি আর একজন মেম্বার একজন একটু বড় চেয়ারের অধিকারী আর একজন ছোট চেয়ারের অধিকারী এতটুকু পার্থক্য এছাড়া আর বড় কোনো পার্থক্য নেই বরং এমনও হতে পারে আল্লাহর কাছে ওই মেম্বারের মর্যাদা সে রাষ্ট্রপতির চাইতে অনেক বেশি হতে পারে এরপরও যদি এই প্রোটোকল মেনটেন না করা হলে তার প্রতি অপমান এবং অসম্মান প্রদর্শন হয় তাহলে মহান সৃষ্টিকর্তার জন্য যে দাসত্ব নিবেদন করার কথা সেটা যদি কোনো মানুষ কোনো প্রতিমার জন্য করা হয় তাহলে প্রকারান্তরে সেটা মহান রব্বুল আলামিনকে অসম্মান করার শামিল এবং গোটা মানব জাতিকে যে আল্লাহ মর্যাদাপূর্ণ করেছেন যে মানুষ কারোর সামনে নত হবে না শুধু মহান সৃষ্টিকর্তার সামনে হবে এই মানুষকে এক সাধারণ ক্ষুদ্র সৃষ্টির সামনে নত করে
গোটা মানব জাতিকে অপমান করা হয় ভাইরা আমার সেই শিরকের অপরাধ আমরা অনেকে জেনে না জেনে বুঝে না বুঝে করে চলেছি এই রজব মাস উপলক্ষে আপনারা দেখবেন ঢাকায় অনেকগুলো লাল কাপড়ে মোড়ানো ড্যাগ বিভিন্ন মাজারে ছোট ছোট মাজারে বসে এবং কিছু মোবাইল মাজার বসে অস্থায়ী মাজার বসে মাইনউদ্দিন চিশতির নামে দেখবেন লেখা আছে মাইনউদ্দিন চিশতির মাজার মাইনউদ্দিন চিশতির ড্যাগ ড্যাগের উপর লেখা আছে মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কোথায় আর বসানো হচ্ছে ওনার নামে ড্যাগ এবং সেখানে টাকা পয়সা তোলা হচ্ছে সেখানে আপনার বিভিন্ন রকমের নজর মান্নত সিন্নি করা হচ্ছে সেখানে নানা রকমের ধুমধামে ঢোল তবলা বাজিয়ে বিভিন্ন রকমের আয়োজন করা হচ্ছে এগুলো সবগুলো শিরকের অন্তর্ভুক্ত রজব মাসকে ঘিরে যেগুলো আমাদের সমাজের কিছু সংখ্যক মানুষ করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো সুমহান এত সুন্দর জীবন দর্শন এত চমৎকার জীবন আদর্শ দিয়েছেন যে কোনো কুসংস্কারের ন্যূনতম কোনো অবস্থান কোনো সুযোগ এই ইসলামে নেই কোনো অন্ধকারের কোনো সুযোগ কোনো জায়গায় ইসলামে নেই সেই ইসলাম পাওয়ার পরে যদি আমরা কুসংস্কারাচ্ছন্ন থাকি আমরা যদি কুসংস্কারে বিশ্বাস করি আমরা যদি অন্ধকারাচ্ছন্ন থাকি তাহলে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওহীদের পতাকা তলে একত্র হওয়ার তৌফিক দান করুন আমিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করুন আমিন মুখে তাওহীদবাদী হলে চলবে না আমাদের কর্মে আমাদের চিন্তায় আমাদের বিশ্বাসে আমাদের মননে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাওহীদের প্রতিফলন থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি তাহলে সম্মানিত চার মাসের যে ধারণা সমাজে অনেকটা হারিয়ে গেছে সে ধারণাকে আমরা পুনর্জীবিত করব অন্যদের মধ্যে প্রচার করব নিজে মরণ পর্যন্ত প্রতি বছর কখন কোন মাস আসছে আমরা জানব লক্ষ্য রাখব বিশেষ করে হিজরি বর্ষের মাসের আগমন গমন কখন আসে কখন যায় সেটি আমাদের মাথা রাখা কর্তব্য অথচ বেশিরভাগ মানুষ আমরা জানিও না যে হিজরি বর্ষের কোন মাস এখন চলছে কোন মাস গেছে কোন মাসের কত তারিখ ন্যূনতম কোনো খোঁজ খবর আমাদের নাই এটা আমাদের উপরে ফরজে কিফায়া যদি সমাজের কিছু মানুষও যদি হিজরি সনের গণনা না সংরক্ষণ করেন তারিখ সংরক্ষণ না করেন গোটা সমাজের সমস্ত মানুষ গুণাগার হবে আমাদের দেশে এখন এই চাঁদ দেখার দায়িত্ব হিজরি সনের সন গণনা তারিখ গণনার দায়িত্ব আমরা সবাই দিয়ে দিয়েছি জাতীয় চাঁদ দেখা কমিটির উপর ঠিক না ভাই ঠিক অন্য সময় তো বটে এমনকি রমজানের চাঁদ ঈদের চাঁদ পর্যন্ত আমরা দেখি না আমরা দায়িত্ব দিয়ে রাখছি তাদের উপরে তারা দেখবে চাঁদ দেখা কমিটির লোকেরা জনগণ তাদেরকে দেখে সংবাদ দিলে সেই আলোকেই তো তারা বলবে যে চাঁদ দেখা গেছে বা যায় নাই এখন সারা দেশে মানুষ যদি আমরা চাঁদ দেখা ছেড়ে দেই তাহলে বেচারারা চাঁদ দেখার নিউজ কোত্থেকে আনবে এই জন্যই তো রাত 10টা 11টা 12টা চাঁদ উঠে কারণ আমরা তো সময় মতো নিউজ দিতে পারি না ভাইরা আমার এই জন্য চাঁদ দেখা এটা একটা ইবাদত এটা একটা সওয়াব আমরা এগুলোকে সওয়াবের কাজ মনে করি না চন্দ্রবর্ষের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবেন চাঁদ উঠছে কিনা আপনি যদি দেখতে পান তাহলে দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ হে আল্লাহ এই যে নতুন একটি চাঁদ দেখা গেল এই মাসে আপনি আমাকে বরকত এবং ঈমানের সঙ্গে এই মাসে আমার জীবনকে অতিবাহিত করার মাসটাকে কাটাবার তৌফিক দান করে এই মাস বরকতময় করে দিন ঈমান দিয়ে মাসে আমার পরিপূর্ণ করে দিন এবং শান্তি সমৃদ্ধি দান করুন ইসলামের উপরে থাকার তৌফিক দান করুন হে চাঁদ তোমার এবং আমার রব এক আল্লাহ এই দোয়া কত অর্থবহ কত চমৎকার একটা দোয়া এই দোয়া নিবেদন করা সুন্নাত এই পুরো মজলিসের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় আমি জিজ্ঞেস করতে চাই গত 2-4-6 মাসের মধ্যে চাঁদ দেখে দোয়া পড়ছেন 6 মাস দরকার নাই গত 1 বছরের মধ্যে চাঁদ দেখে দোয়া পড়ছেন এরকম কেউ থাকলে হাত তোলে প্রশ্ন বুঝছেন না বুঝেন নাই না বুঝে হাত তুলছেন হাত নামান সামনে করবেন সেটা আমি বলি নাই গত 1 বছরে চাঁদ দেখে এই দোয়াটা পড়ছেন যারা তারা হাত তোলেন সবাই দোয়া পড়ছেন ভাই দাঁড়িয়েলা ভাই আপনি দাঁড়ান হ্যাঁ বলেন কি দোয়া পড়ছেন দোয়াটা বলেন পুরাপুরি হয় নাই
পুরোপুরি হয় নাই অনেকটা আপনি বলছেন বোঝা গেছে যে আপনি ঘাবড়ায় গেছেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ সবার মুখস্থ করব তো ইনশাআল্লাহ আচ্ছা দাঁড়ান আপনার শেষ হয় না পরীক্ষা এখনো কোন মাসে দোয়া পড়ছেন আপনি এই রজব মাসে সুবহানাল্লাহ নারায় তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর বান্দারা এখনো আছে মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন কই দোয়ার বই কই আসেন এদিকে আসেন আপনাকে পুরস্কার দেই আসেন আপনি এটা আমল করেছেন যে আমলটা হারিয়ে গেছে সমাজ থেকে আপনাকে পুরস্কৃত করতে চাই সম্মানিত করতে চাই আমরা বিসমিল্লাহ ভাই আওয়াজ না করি মিডিয়ার ভাইরা বসে যাবে ওরা ক্যামেরা রোল করে আবার বসে যাবে ভাই তোমরা ক্যামেরা রোল করে বসে যাও দেরি করো না বসে যাও আর এই যে তুমি তিনতলা ক্যামেরা বানাইছো কেন করছো এসব কাজ ভাই হ্যাঁ ক্যামেরা কয়টা লাগাইছো আবার উপর মোবাইল লাগাইছো তার উপর একটা লাগাও মানুষ তো দেখতে পায় না প্রত্যেকটা প্রোগ্রামে এটা বলা লাগে এই যে ক্যামেরার উপরে আবার মোবাইল লাগাইছেন আরেকটা বসে যান দ্রুত বিসমিল্লাহ ভাই অনেক প্রশ্ন আপনাদের আমিও দুই চার ঘন্টা উত্তর দিতে পারলে ভালো লাগতো কিন্তু জুমার সালাত আছে আমাদের সামনে আমার আবার ঢাকায় গিয়ে রাতে লাইভ প্রোগ্রামে যোগ দিতে হবে এই যে নিয়ামতুল্লাহ নিজামী ভাই গত তিন বছর যাবৎ আমাকে যত ডিস্টার্ব করছে মাহফিলের জন্য আমার সারা জীবনের মাহফিল কেন্দ্রিক সব ডিস্টার্বগুলোকে একত্র করলে এটা সমান কোনোটা হবে না এই জন্য আমার জীবনে প্রথমত আমি এবছর এই সিজনে মাহফিলই করতেছি না এমন চালাকের চালাক বলে মাহফিল করার দরকার না আপনি জুমা পড়তে এসে এখন জুমার আগে আমার ডিউটি লাগিয়ে দিছে মাশাআল্লাহ তো যাই হোক আল্লাহ তারে বুদ্ধিমান করেছে তার বাবার যোগ্য সন্তান হওয়ার তৌফিক তাদেরকে আল্লাহ তাআলা দান করুন আমিন তো অনেক প্রশ্ন আপনাদের সব প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হবে না যতটুকু সম্ভব আমরা উত্তর দিচ্ছি এবং আপনাদের জন্য আশার বাণী হলো আমি সাধারণত প্রশ্ন রিপিট প্রশ্ন না হলে অমূলক অবান্তর প্রশ্ন না হলে প্রশ্ন সাধারণত আমি সাথে নিয়ে যাই সব প্রশ্ন যেগুলো উত্তর দিতে পারবো না আমরা আজকে রাতে আমাদের পেজে লাইভে অথবা পরবর্তীতে ধারাবাহিকভাবে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজ্ঞিল্লাহ প্রথম প্রশ্ন আমি আগে হারাম রিলেশনে জড়িত ছিলাম এবং তাকেই বিয়ে করেছি পরিবারের অমতে এখন সবাই মেনে নিয়েছে এখন আমাদের বিয়ে জায়েজ হবে কিনা ইসলাম কি বলে যে ভাই তার বাবা মার অমতে বিয়ে করেছেন বিয়ে করার পর এখন বাবা মা যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ খুব ভালো তবে এই গর্হিত কর্মের জন্য আপনার ইস্তিগফার করা উচিত যে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছেন বিবাহ ছাড়া ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক করা এটা হালাল না হারাম হারাম এখন অনেকে বলে আমরা বিয়ে করার নিয়তেই প্রেম করি যেহেতু এত ভেজাল চলতেছে চতুর্দিকে যে সম্পর্ক করে হারাম রিলেশন করে যুবক যুবতীরা অনেকে বিয়ে করার কোনো মতলব নাই টাইম পাস করার মতলব তো সেখানে সে নিজেকে সৎ দাবি করতেছে যে এই বাজারে আমার মতলব হলো বিয়ে করা আমি কোনো ফালতু নিয়ত করি নাই তো এ হলো কোরবানের উদ্দেশ্যে গরু চুরি করা মানুষের মতো করছে গরু চুরি উদ্দেশ্য কি তাহলে চুরি হালাল হয়ে যাবে নিয়ত তো ভালো কোরবানি করবে তো শুধু নিয়ত ভালো জায়গা থেকে এটা কখনো কোনো মুসলমানের কাছে কাম্য নয় কিন্তু ভাইরা আমার পাকিস্তান ইরানের কথা কেন বলছেন আপনি আমি পরস্পর একই কাজ করছি কি করছি না কিভাবে করছি সোশ্যাল মিডিয়াতে আপনি এক হুজুরের ভক্ত আরেকজন আরেক হুজুরের ভক্ত আপনি ওই হুজুরের গোষ্ঠী উদ্ধার করেন আবার ওই হুজুরের ভক্তরা আপনার হুজুরের গোষ্ঠী উদ্ধার করে আছে না নাই তাহলে ইরান পাকিস্তানের যে কাজ নিয়ে আপনি এত চিন্তিত হও এত চিন্তিত হয়ে প্রশ্ন দিলেন আপনি নিজে সে কাজটা করছেন কি করছেন না শয়তান আমাদের সবাইকে একটা কঠিন চালের মধ্যে ফেলে দিয়েছে চালটা কি জানেন চালটা হলো শয়তান আমাদের সকলের কমন শত্রু কোনো সন্দেহ আছে আর মানুষদের মধ্যে
অমুসলিমরা বিশেষ করে ইহুদিরা মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু মুশরিকরা পৃথিবীর সবচেয়ে কঠিন শত্রু মুসলমানদের কোনো সন্দেহ আছে কোরআন পরিষ্কার করে জানিয়েছে সেই শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এখন আমরা ইখতিলাফ করছি কি নিয়া ধরেন কোথাও শত্রু আছে সাপ আছে এখন এই সাপটা আমাদের বিষধর সাপ দংশন করতে আসছে আত্মরক্ষার জন্য তাকে মারতে হবে তো মারার জন্য আপনারা চার পাঁচ জন আছেন একজন বলতেছেন যে সাপকে মারতে হলে আমাদের একটা পিস্তল জোগাড় করা উচিত কারণ লাঠি দিয়ে মারতে গেলে যদি পাল্টা কামড় দেয় পিস্তল দিয়ে দূর থেকে গুলি করব শেষ এটা বেটার আরেকজন বলতেছে তোমার মাথা ঠিক আছে পিস্তল খুঁজতে যাব ততক্ষণে তো সাপ মেরে আমাদেরকে কামড় দিয়ে বসবে তার চাইতে আমাদের উচিত লাঠি নিয়ে এখনই আঘাত করা যা আছে তা দিয়ে ঝাঁপিয়ে পড়া আরেকজন বলতেছে ভাই তোমারও মাথায় সমস্যা আছে এটা কোনো কথা লাঠি দিয়ে মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে তার চাইতে একটা ইট একটা পাথর সবাই হাতে নিয়ে আমরা সবাই মিলে মারি তাহলে তার গায়ে পড়ে সে মারা যাবে আমাদের কাছে আসতে পারবে না তাহলে কে বলতেছে ইট দিয়ে মারো কে বলছে লাঠি দিয়ে মারো কে বলছে পিস্তল দিয়ে মারো কিন্তু মারার ব্যাপারে সবাই একমত বুঝেন ভালো করে এখন গন্ডগোল হলো কি দিয়ে মারবে সেটা এখন এটা নিয়ে গন্ডগোল হইতে হইতে নিজেদের মধ্যে এখন মারামারি শুরু হয়েছে পিস্তল আলা লাঠিয়ালারে লাঠিয়ালা ইটালারে গুষাগুষি করতেছে সাপ তখন দেখতেছে এই তো সুযোগ আসে একটা একটা করে সবগুলোকে দংশন করে দিয়ে চলে গেছে আজ মুসলমানদের সে অবস্থা চলছে সে অবস্থা চলছে কমন শত্রুর বিরুদ্ধে আমাদের কোনো বড় কোনো প্রচেষ্টা নাই আমাদের প্রচেষ্টা হলো কি পদ্ধতিতে হবে শত্রু শেষ করতে হবে আমি বলি না এই পদ্ধতিতে আসেন উনি বলেন না আপনারটা দিয়ে হবে না আমার পদ্ধতিতে আসেন উনি বলে তোমার পদ্ধতি আসেন অথচ বুদ্ধিমানের কাজ হলো ভাই তোমার পিস্তল আলা ভাই তুমি পিস্তল দিয়ে মারো লাঠি আলা ভাই তোমার লাঠি দিয়ে পিটাও ইট আলা ভাই তুমি ইট মারো সবাই যার যার জায়গা থেকে যদি এই চেষ্টা শুরু করে শত্রু শেষ হয়ে যাবে কিন্তু আমাদের সেই চেষ্টা করার মরদ নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে আজ ট্রান্সজেন্ডারের মতো বিষ সমকামিতাকে সমাজে গেলানো হচ্ছে সূক্ষ্মভাবে সেটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে মাথা গরম নাই আপনি আছেন আপনার আরেক মুসলমান ভাই কে কি বলছে কি ভুল করছে তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায় আপনার দল আপনার মত আপনার সংগঠন আপনার পিসাব আপনার হুজুরের বিরুদ্ধে আপনার শেখের উল্টা অতএব তার 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায় তার খুদ কিভাবে আবিষ্কার করা যায় আপনি সেই গন্ডগোলে আছেন নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে উপায় নিয়ে পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমূলে শেষ করে দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা আমাদের কমন শত্রু চিহ্নিত করে সেই শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকি সচেতন থাকি সমাজকে বাঁচাই নিজে বাঁচাই আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমি সবসময় অসুস্থ থাকি ভালো কিছুদিন থাকি এরপর আবার সমস্যা দেখা দেয় অনেক ডাক্তার দেখানোর পর সমাধান পাচ্ছি না সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি আমি একদিন সুস্থ হয়ে যাব এমন কি আমল আছে যে আমল করলে আমি একদিন ভালো হয়ে যাব দেখুন আমরা যখন অসুস্থ হই বা কোনো কারণে পেরেশান হই ডিপ্রেসড হই আমাদের দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আমাদের মনটা অনেক ছোট হয়ে যায় ইমানদার তার বিশ্বাস থাকবে যে দেয়ালে পিঠ ঠেকা বলতে কিছু নেই ইমানদারের কাছে বাহ্যিকভাবে দেয়ালে পিঠ ঠাকতে পারে প্রকৃতপক্ষে ইমানদারের দেয়াল ইমানদারের পিঠ ঠেকার মতো কোনো দেয়াল পৃথিবীতে সৃষ্টি হয়নি কারণ ইমানদারের শেষ ভরসা কে আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আল্লাহর ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসছেন সন্তানের তখন তার বয়স বার্ধক্যের একেবারে শেষের দিকে ওই বয়সে সন্তান হওয়ার কোনো সুযোগ নেই তার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছেন তিনি বৃদ্ধ হয়ে গেছেন ওই সময় ফেরেশতা যখন সুসংবাদ দিলেন যে আল্লাহ একটা সন্তান আপনাকে দিবেন জ্ঞানী সন্তান ইসমাইল ইসহাক হবে তার নাম সন্তান দিবেন তিনি অবাক হলেন তার স্ত্রী অবাক হলেন যে কিভাবে সন্তান হবে অকাদ বালাগানি আল কিবর আমার তো বার্ধক্য আমাকে পেয়ে গেছে এরপরে আল্লাহর ফেরেশতারা বলছেন আপনি আল্লাহর নবী কখনো আল্লাহর রহমতের আশা ছেড়ে দিবেন না আপনার বয়স যেখানেই পৌঁছুক না কেন দেনওয়ালা সত্তা যেহেতু আল্লাহ তাআলা অতএব যেই কোনো বয়সে যেই কোনো অবস্থায় তিনি দিতে পারেন পৃথিবীতে বহু অসম্ভব সম্ভব হয় অনেক অলৌকিক ঘটনা দ্বারা এরকম হয় না করোনার সময় এরকম বহু ঘটনা আমরা দেখেছি এগুলোর কোনো ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে আপনি পাবেন না
কিভাবে হয়েছে কিন্তু মুসলমানদের কাছে ব্যাখ্যা আছে হয়েছে আল্লাহর হুকুমে হয়েছে কার হুকুমে অতএব বিশ্বাস রাখতে হবে যে আমার যত পেরেশানি আসুক না কেন আমি আল্লাহর উপরে আস্থা হারাবো না ভরসা হারাবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না এই জন্য তো ইসলামে আত্মহত্যা করা হারাম যে আত্মহত্যা করে সে কখনো ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগই নেই কারণ আত্মহত্যা করার মানে হলো তার সমস্যাটা সে কোনো সমাধান না পেয়ে সে আত্মহত্যা করছে আর মুসলমানের সকল সমস্যার সমাধান আল্লাহর কাছে আছে না নাই সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন যে ভাই অসুস্থ আমার ফ্লাইট ধরতে হবে তো আমার ফ্লাইট ধরা যেতে পারলে আপনি আমার সমস্যা নেই ঠিক আছে জি তো যেটা বলছিলাম যে অসুস্থ হয়ে গেছেন সুস্থ হন নাই খুব পেরেশান আছেন আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে একদিন না সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন আমার জীবনে একটা ঘটনার কথা বলি যে কোনো একটা প্রাইভেট কোম্পানি আমি নাম বলছি না বাংলাদেশের এক দুই তিনে পড়বে এরকম একটা প্রাইভেট কোম্পানির একজন বড় কর্মকর্তা ওই অফিসে আমার একটা কাজ ছিল ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে গেল উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন পরে ওনার অফিসে গেলাম এক সময় গেলাম চা খেলাম উনি আমাকে বললেন ভাই আপনার একটা কথা শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে আমি বললাম কি পরিবর্তন হয়েছে মানুষ বেনামাজে নামাজি হয়ে গেছে এরকম কিছু বলে না ভাই আমার এমন এক রোগ হয়েছে যেই রোগ থেকে মুক্তির আপাত কোনো উপায় নাই দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আমি নিরুপায় হয়ে গেছি এবং নিরাশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছি সবাই বলে দিছে যে না আপনার আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই যে কতদিন বেঁচে থাকেন ভালো মন্দ খান বলে যে কোম্পানির কাজ ছেড়ে রেখে আমি গ্রামে চলে আসছি এবং শুধুমাত্র অপেক্ষা করছি যে আমার কখন সময় শেষ হয় এরপর উনি বললেন যে আপনার একটা আলোচনা শুনে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাওয়ার যে গুরুত্ব এটা বুঝে এটা শুরু করলাম উনি বলেন যে একদিন তাহাজ্জুদে উঠে অনেক কান্নাকাটি অনেক দোয়া অনেক নামাজ পড়ে সকালে উঠার পর আমার শরীরে সেই রোগটা জিরো অর্থাৎ একেবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছে চুল পরিমাণ কোনো অসুবিধা আমার নেই মনে হয়েছে ওই ভাই এখনো বেঁচে আছেন ঢাকায় কাজ করেন মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ হয় সে ভাইটি আমাকে বললেন যে আমার শরীরে সেই থেকে আজ পর্যন্ত ওই রোগের কোনো আলামত আর একবার আমি দেখিনি এবং তিনি বললেন যে ভাই আমি যে কোম্পানি ছেড়ে আমি গ্রামে চলে গেছিলাম আবার সে কোম্পানিতে এসে আমি কাজ করছি আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা বক্তব্য শুনেছি স্যার বলেছেন যে এক লোক তার জমি জমার একটা ইস্যুতে তার কাছে স্যার কাছে এসেছিলেন এসে একই অভিযোগ করেছেন যে আমার জমি জমার একটা মামলায় পড়ে গেছি আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে আমার কোনো পেশি শক্তি নাই কোনো মামুখালো নাই কোনো হাই হেলোর পাওয়ার নাই আপনি আমাকে একটু কোনো তাবিজ কবজ কিছু একটা আমল রাউন্ড কিছু একটা দেন তো আব্দুল্লাহ জাহাঙ্গীরওয়ালা বলছেন যে তাহাজ্জুদে উঠে লম্বা লম্বা কেরাত রুকু সিজদা দিয়ে নামাজ পড়ে দুহাত তুলে একটু বুক ভিজিয়ে আল্লাহর কাছে একটু কাঁদবেন একান্তে একাকী তো লোকটা সে আমল করেছেন অনেকদিন পর স্যার বলেছেন স্যারের বক্তব্য আমি শুনেছি স্যার বলেছেন যে ওই লোকটা এসছে এসে বলেছে যে স্যার আমি আল্লাহর কুদরত দেখতে পেয়েছি আল্লাহ অলৌকিকভাবে আমাকে সে সাহায্য করেছে তো যে ভাই প্রশ্ন করেছেন আমি তাকে বলতে চাই কিছু কিছু সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না চাওয়াটা চাওয়ার মতো হতে হয় হালাল উপার্জন করতে হয় হারাম ভক্ষণকারে দোয়া কবুল হয় না আপনি ভোর রাতে উঠে উজু করে সুন্দর করে দুরাকাত দুরাকাত করে লম্বা সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে দুরাকাত চার রাকাত ছ রাকাত আট রাকাত যতটুকু পারেন তাহাজ্জুদ পড়েন এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন একটু চোখের পানি ফেলেন সেজদা লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন আল্লাহর শপথ আমি নিজেও এই তাহাজ্জুদের দোয়ার সরাসরি এফেক্ট আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে কিছু কিছু সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না আরাফাতের ময়দানের দোয়া কাবার চত্বরে তওয়াফ করতে করতে দোয়া মানে এটা আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলছি এরপরে ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া পাঁচক্ত সালাতের পর আপনার কোনো চাওয়া থাকলে আপনি চাইতে পারেন আবার জুমার দিন আসরের পরের দোয়া এই দোয়াগুলো খুব গুরুত্বপূর্ণ এই জন্য দোয়া করবেন এবং দোয়া চাইবেন
অন্যদের কাছে এই সময়গুলোতে আর আল্লাহর কাছে দোয়া নিবেদন করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে ভাই অসুস্থ প্রশ্ন লিখেছেন, আল্লাহ তাআলা সেই ভাইকে পরিপূর্ণ শিফা কামাল আজলে দান করেন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি যারা ওযু করেন নাই আমরা মাহফিলের পিছনেই পুকুরে বিশাল সুন্দর ব্যবস্থা আছে, এখনই আজান দিয়ে আমরা এখনই খুতবা দিয়ে এখনই আজান হবে। আপনারা অনুগ্রহ করে যারা এখনো উযু করেননি দয়া করে উযু করে নিন, আমাদের মাহফিলের পশ্চিম পাশে উযু করার ব্যবস্থা আছে। প্রশ্নগুলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল সময় খুবই কম, হয়তো কয়েক মিনিট সময় আমরা পাবো, যেহেতু আরো ওলামা কিরাম আছেন, আরো ওলামা কিরাম আছেন, কথা হবে। আমরা একেবারে নীরব হয়ে কয়েক মিনিট সময় আমি মাত্র দিতে পারবো আপনাদেরকে, অতএব আমরা একটু মনোযোগের সাথে কথা বলবো। বাকি প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব সাথে নিয়ে যাচ্ছি, যতটুকু সম্ভব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রশ্ন করেছেন, মৃত্যুর পর পুনরুত্থান কি সকল মানুষের জন্য একই দিনে হবে? যদি একই দিনে হয় তাহলে যারা 1000 বছর আগে খারাপ আমল নিয়ে মৃত্যুবরণ করেছে তারা কবরে যে শাস্তি পাবে, আর যারা একই অপরাধ করে আজকে মৃত্যুবরণ করেছেন তাদের শাস্তি কেমন হবে? আমার ধারণা যারা আগে মৃত্যুবরণ করেছেন তারা বেশি দিন ধরে শাস্তি পাচ্ছেন। একটু ক্লিয়ার করবেন দয়া করে, আল্লাহ আপনাকে আরো বেশি নেক দান করুন। দেখুন, ভাইরা আমার এই প্রশ্ন আরো অনেকের, প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? যে মানুষটা 1000 বছর আগে মারা গেছে সে যদি জাহান্নামী হয়, খারাপ মানুষ হয়, তাহলে 1000 বছর ধরেই আলমে বারজখে অদৃশ্যের জগতে তার শাস্তি চলছে। আবার যেই লোকটা আজকে মারা গেল, যদি আগামী 1 বছরের মধ্যে কেয়ামত হয় বা 10-20 বছরের মধ্যে কেয়ামত হয়, তাহলে এই লোকটা তো কবরের আজাব 10 বছর পেল, আরেকজন যে 1000 বছর পেল, তাহলে এই অপরাধের শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারতম্য হয়ে গেল না? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আমরা সব সময় সব কিছুকে আমাদের মতো করে ভাবতে জানি। আমরা মানুষ দৃশ্যমান এই জগৎ আলম ও শাহাদা যেটা, আমরা এই জগতের বাসিন্দা হওয়ার কারণে অদৃশ্যের জগৎ আলমুল গায়ব যেটা মানুষের চোখের আড়ালে, সেই জগতের সব কিছুকে আমাদের মতো করে ভাবি, এবং এটা ভাবতে গিয়ে আমরা ভুলটা করে বসি। দেখুন, আলমুল গায়েবের যে কোনো বিষয়কে আমাদের নিজেদের বিবেক বুদ্ধি বিবেচনা, আমাদের বাহ্যিক যে দেখা, এটার সাথে তুলনা করা, এটা পরিষ্কার একটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে দিনগুলো দিবেন সেই দিনগুলোর আয়তন দুনিয়ার এই দিনগুলোর মতো না। সেখানকার যে নেয়ামতগুলো থাকবে জান্নাতের সেগুলো দুনিয়ার এগুলোর মতো না। এমন কি শুধু পার্থক্য আছে তা নয়, বরং কোনোটার সাথে কোনো তুলনাই চলে না, এত পার্থক্য। তো এই জন্য সবসময় এটা মূলনীতি মাথায় রাখতে হবে যে অদৃশ্যের জগতে সবকিছুকে দৃশ্যমান জগতের সাথে তুলনা করা চলবে না। এবং আমরা মহাশূন্যে বর্তমানে তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই যুগে মহাশূন্যে মহাকাশের এমন অনেক বিষয় জানি যেগুলো আমাদের পৃথিবীর অনেক কিছুর সাথে মিলে না, যায় না। তো এটাও তো দৃশ্যমান জগৎ, যেটা অদৃশ্যের জগৎ সেটা আমাদের কল্পনার কত বাইরে হবে সেটা বলাই বাহুল্য। মূল প্রশ্নের উত্তরে ছোট্ট করে একটু বলি, একজনকে আপনি একটা অপরাধ করেছে
ধরা যাক একই অপরাধ একজন ছোট মানুষ করেছে একজন বড় মানুষ করেছে আপনারই একটা ছোট বাচ্চা হয়তো 8-10 বছর বয়স এমন একটা কাজ করছে যে শাসন না করলেই নয় যদিও শাসনের ক্ষেত্রে শরিয়া সুনির্দিষ্ট নীতিমালা আছে একই অপরাধ বা একই ধরনের অপরাধ আপনার একজন 20 বছরের ছেলে করেছে তো 20 বছরের ছেলে যদি অপরাধ করে তার মাত্রা অনেক ভয়াবহ হয় আবার 10 বছরের ছেলে যদি একই অপরাধ করে তার মাত্রা সে বুঝে না ছোট মানুষ এক রকম হয় না এখন আপনি ছোট ছেলেটাকে ধরে যেহেতু ছোট মানুষ শাসন না করলে আবার মুশকিল আবার ছোট মানুষ বেশি শাসনও করা যাবে না এজন্য আপনি তাকে নিয়ে একটা বেত বা সোলা মুঠা নিয়ে 10টা 20টা বাড়ি মারলেন কিন্তু বাড়িগুলো মারার সময় হিসাব করে মারছেন যে ছোট মানুষ খুব বেশি জোরে মারা যাবে না মারছেন কিন্তু 10টা 20টা সে হয়তো চিল্লা চিল্লি কান্নাকাটি অনেক কিছু করছে এটা একটা দৃশ্য এবার আসেন আরেকটা দৃশ্য যেই ছেলেটা 20 বছর বয়সে ওরে ওই লাঠি দিয়া 10টা 20টা আস্তে আস্তে করে মারার মতো অভিনয় করেন নাই বরং ওরে গায়ে যত জোর আছে অত জোর সব সঞ্চয় করে ওর পিঠের উপর একটা দাম করে মারলেন এরে মারছেন কিন্তু একটা আর ওরে মারছেন 10টা এই দুইটার ভিতরে ওজন বেশি কোনটা একটা পরেরটা না এখন যদি কেউ বলে যে ভাই একই অপরাধ আপনার দুই ছেলে করলো একজনকে আপনি 10টা বাড়ি দিলেন আরেকজনকে আপনি একটা বাড়ি দিলেন কেমন অবিচার করলেন এই প্রশ্নটা কি মূলক হবে না অমূলক হবে এই প্রশ্নটা কি যৌক্তিক হবে না অযৌক্তিক হবে কারণ হলো যিনি শাস্তি দিবেন তিনি 20টা বাড়ি দিয়ে 20টা আঘাত করে যেই পরিমাণ শাস্তি একজনকে দিচ্ছেন তিনি চাইলে মাত্র একটা আঘাত করে তার চেয়ে বেশি শাস্তি একজনকে দিতে পারেন কি পারেন না হাসিবুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর ধরে আলমে বারজাখে যাকে শাস্তি দিচ্ছেন তাকে আল্লাহ তাআলা যে শাস্তি দিচ্ছেন একই অপরাধে কিয়ামতের মাত্র 2-10 বছর আগে যদি কেউ মারা যায় বা কিয়ামতের আগের দিন যদি কেউ মারা যায় ওই একদিনের মধ্যে ওই 1000 বছর ধরে পাওয়া শাস্তির অনুরূপ শাস্তি আল্লাহ তাআলা দিতে সক্ষম না তাহলে বোঝা গেল যে আমরা আমাদের মত করে সবকিছুকে ভাবি আল্লাহ রাব্বুল আলামিনের মত করে ভাবার সুযোগ সক্ষমতাও আমাদের নাই এজন্যই আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে আমাদের বুঝে আসুক আর না আসুক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন হুজুর আসছেন ভালো আছেন হুজুর আলহামদুলিল্লাহ বসেন তো সিট রাখেন শেষ করি আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করছি আমার স্ত্রী সিরিয়ালের প্রতি আসক্ত অনেক ওয়াজ নসিহত করেছি কিন্তু সংশোধন হয় নাই আমার করণীয় কি ভাইরা আমার কারোর স্ত্রী সিরিয়ালে আসক্ত আর কারোর স্বামী মোবাইলে আসক্ত আর কারোর ছেলে মেয়ে উভয়ে আসক্ত আবার কারোর পুরো পরিবারই আসক্ত মা বাবা ছেলে মেয়ে সবাই আসক্ত আলহামদুলিল্লাহ আমরা সবার পক্ষ থেকে মহতরমের নিকট একটা আবেদন করতে পারি কিনা আগামী বছর এই মাহফিল 27 ডিসেম্বর অনুষ্ঠিত হবে